সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি আপনাকে মূল কথা বলে দিলাম। আরেকটা কথা হলো, 36 দিলাম না, আমাদের দিলা 36টা আইছে। 36টা এর মধ্যে চিন্তার কোনো কারণ নাই, 36 দিলা লোক এই জায়গা বেঁচে আছে। হয়তো 5 দিলা আরো নিতে, আমার তো ছুটি নিতে, দিয়ে দিলা অসুস্থ ছুটি নিতে, 48 দিলা আমার আয় করছে। কথা কি ঠিক আছে? তো আপনারা ঘাবড়ানি কিছু নাই, ওই 20 দিলার পার দিব। 20 দিলার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক, সকলের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক আমি ওগুলি বাদ দিয়ে নতুন করে কমিটি করব। আপনারা সকলেই সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন, করা লাগবে এই সপ্তাহের ভিতরে। আপনাকে ভাই দাও খারাপ এখন আপনারা জানবেন এই বাক্যকে উন্নয়নটা
আমরা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি যেভাবে কাজ আমাদের আছে সব কথা বলা যাবে না এই মাইকে সব কথা লাইভে বলা যাবে না আমি মন্ত্রীও না আমি এমপিও না আমি সচিবও না আমি চেয়ারম্যানও না আমি মেম্বারও না আমি আপনি গ্রাম পুলিশের প্রতিনিধি গ্রাম পুলিশের প্রতিনিধি হিসেবে মুখে লাগান দিয়ে কথা বলতে হবে এবং সাধারণ মানুষের কথা বলতে হবে এই সাধারণ মানুষের আমি কথা বলতে পারবো না আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয় এবং স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় অর্থমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং প্রশাসনিক কর্মকর্তা সহ সকলের উদ্যোগে এই মন্ত্রিপরিষদ ভোগ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত মোতাবেক আপনাদের ভালো একটা কিছু হতে যাচ্ছে আপনারা আর হাত বিছাইতে হবে না আপনাদের চাকরি রিটায়ারে কাটতে হবে না আপনারা যেভাবে হোক কম করে হলেও আপনাদের রিটায়ারে বাদ গেলে আপনাদের চরম একটা ব্যবস্থা মনে করেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনারা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা তিন দ্বীপের প্রধানমন্ত্রী ওনার জন্য দোয়া করবেন এবং আপনাদের স্থানীয় আমাদের স্থানীয় সরকার মাননীয় মন্ত্রীর জন্য দোয়া করবেন আমাদের অর্থ মন্ত্রী মাননীয় মন্ত্রীর জন্য দোয়া করবেন আমাদের সচিব মহোদয়ের জন্য দোয়া করবেন এরা যদি আমাদের জন্য কিছু না চায় আমাদের জন্য কিছু না দেয় আমরা কি জোর করতে পারবো জোর করতে পারবো না আমরা পারবো আবেদন নিবেদন করতে তবে আপনাদের যেই একটা দাবি আমাদের আমাদের দাবি হলো জাতীয়করণ জাতীয় বেতন স্কেল না কিন্তু জাতীয়করণের একটা দাবি গত দুই তারিখে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সারা কমি দিয়েছি তাই না এই সারা কমি দিয়েছি আপনি মনে করেন না যে আমরা সাইনা দিয়ে বড় হয়েছি সাইনা দিয়ে বড় হই নাই আমাদের সরকার এইভাবে দিতে যাচ্ছে এইভাবে আমরা নেই না নেওয়ার পরে আমরা আগামীতে আপনারা প্রস্তুত থাকেন এই সংগঠনের মাধ্যমে প্রস্তুত থাকেন আজকা দেখাই নিজ নিজ জেলায় গিয়ে সকলকে ঐক্যবদ্ধ করবেন সকল নেতারা ঐক্যবদ্ধ করবেন আগামীতে বড় একটা কিছু হতে যাচ্ছে বড় একটা কিছু হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এটা বলবেন না কি হতে যাচ্ছে এটা বলবেন না আমরা এমন আছে আমি এই কমিটির মাধ্যমে বলে দিতে চাই আজকে এই সংগঠনের মাধ্যমে সরব সংগঠনের নেতৃত্বের মাধ্যমে বলে দিতে চাই আমরা নগদ যা পাবো তা নিব নগদ যা পাবো তা নিব নেওয়ার পরে আমরা সকল নেতৃবৃন্দকে নিয়ে আমার তখন কোন হিট কমিটি ভিট কমিটি কোন কমিটি থাকবে না সকল কমিটিকে নিয়ে আমি ঢাকা শহরে আবার এই এই কয়েকদিনের ভিতরেই কয়েক দিনের ভিতরেই এটা আমরা এই এই কমিটির মাধ্যমে আলোচনা সাবেক এবং আবার এই আবেদন আলোচনা সাবেকের মাধ্যমেই আমাদের উপদেষ্টা আছে আমাদের উপদেষ্টার সাথে বলবো বই আলোচনা করব আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে আমি আলোচনা সাবেক আমি আমি ভালো একটা কর্মসূচি দিতে পারি এবং ওরা প্রস্তুত থাকবে সকলেই আর এখন থেকে সকলেই দিয়ে দিয়ে দিলাতে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন সঠিক এই সংগঠনটা গুছানোর জন্য আপনারা কাজ করবেন আগামী যে আমাদের দাবি কিন্তু একটা আমাদের দাবি কি দাবি জাতীয়করণের এক দাবি আমরা যখন এই কমিটি ডাক দিব ঢাকা শহর কেউ বাসায় ঘুমাইবেন না যে না ঘুমাইয়া অন্তত পাঁচ দিনের লেগা এক সপ্তাহ লেগা ঢাকা শহর থাকতে হইব আপনারা রাজি আছেন আমি থাকতে এই এই সংগঠনের এই সংগঠনের মাধ্যমে এই স্কেল অথবা জাতীয়করণ এই দুইটা কইরা দিয়া যাব ইনশাআল্লাহ ধৈর্য ধরে চলবেন সঠিকভাবে চলবেন এক ভাই না বলবে আরেক ভাই বুঝাইবেন এই বুঝাই আমরা ঐক্য হব ঐক্যর মাধ্যমে আমি তখন সকলকে একত্র করব একত্রের মাধ্যমে এই আন্দোলন ডাক দিয়ে এই আন্দোলনের মাধ্যমে এই মুক্ত মানে মুক্ত না এই বেস কালারের সামনে এই বেস কালারের সামনে আন্দোলন করে ওই আমাদের দাবি ফিরিয়ে আনতে হবে আমাদের গ্রাম পুলিশের দাবি আমরা না খেয়ে থাকতে চাই না আমাদের ভোকার
এরা বোকা থাকতে চায় না আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে করবে আমাদের ছেলে মেয়েরা এই চাকরি নেবে সেই আশাবাদীকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম আল্লাহ